লিখতে শুরু করলাম। তো আমার ঠান্ডা ভাত আছে, এই ঠান্ডা ভাত দিয়ে আমি একটা নাস্তা বানাবো। আসলে রাত্রে কেউ ভাত খায় না, তো এই জন্য ভাতগুলো বেশি হয়ে গেছে। এই তো বাইরের একটু দৃশ্য, এখন ডিম দিয়ে দিব। হয়ে গেছে ঠান্ডা ভাত দিয়ে সকালে নাস্তা তৈরি করলাম। এই যে নিমলে বাসে উঠাইতে রেখেছি পলি বিদ্যুৎ, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, নিম আগে আমি পিছনে। এই তো আমি ওভারব্রিজ থেকে একটা ভিডিও শুট করলাম। দেখেন ফাহাদ বাদশা এখনো ঘুমাইতেছে। ফাহাদ, ফাহাদ বাদশা, ফাহাদ বাদশা, এই যে উঠো উঠো, এটা সাথে যাবো, সাথে যাবো না, তাহলে আসো আসো, গাছে পানি দিতে হইব, আসো। এই তো দেখেন সব কাজ আমার এখনো হয়ে গেছে, দোয়া পাতলা করতে হবো। এখন আমি যে ডিমের খোসা সাথে নিয়ে যাবো, সেগুলো একটু ধুয়ে নিতে হয়, কারণ এগুলো যদি না ধুই তাহলে একটা গন্ধ, পচা গন্ধ বের হয়, এই জন্য এগুলো ধুয়ে তারপরে রোদে দিব। এখন আমি ডিমের খোসাগুলো এই যে রোদে দিব। আর এই তো আমার কয়লাগুলো, এগুলো দিয়ে আমি বারবিকিউ বানাবো। আমার কাছে যে দুইটা বেগুন বড় হয়েছে, এগুলা এখন আমি ছিঁড়ে নিব। বেগুন অনেক আছে কিন্তু এই দুইটা আর কি বড় হয়ে গেছে। গাছে পানি দিতে দিতে এখন 9:30 বেজে গেছে। এই যে সব কাজ আমার হয়ে গেছে। আসলে গাছ তো অনেক, এই জন্য পানি দিতে অনেক সময় লাগে, প্রায় ঘন্টা তো লাগেই। এখন আমি এগুলো ধুয়ে নেব।
খাবার খাবো তবে ওখান ফার বাদশাহ যে খাইতেছে সৌদি ফার বাদশাহ খাও আমিও খাইতেছি তো মজা না মজা লাগে না এখন আমি তো দুপুরে রান্না করব এর জন্য তো মাছগুলো ভেজে নেব আজকে রান্না করবো একটু মাছ বেগুন ভাজা আর একটা একটু সবজি আর দেশি মুরগি এই তো আজকে আমার এটাই মেনু মাছ ভাজা হয়ে গেল এটা কিন্তু কাঁচলা মাছ বড় কাঁচলা মাছ আমি ওখানে মাছ ভুনা করবো টমেটো দিয়ে এক চুলায় সবজি আর এক চুলায় তো টমেটো ভুনা এদিকে আমি বেগুনগুলো ম্যারিনেট করে রাখবো আমার সবজিটা হয়ে গেছে এদিকে এটা মাছ ভুনাও হয়ে গেছে চলুন তো দেখি ফাহাদ বাসা কি করতেছে ফাহাদ ওই আল্লাহ ফাহাদ কি করো কি দিতেছো বেশি আল্লাহ এই যে দেখেন ফাহাদ বাদশা এই যে রেসিং দুইটাছে কত কাজের ফাহাদ বাদশা আজারে থাকে না সুন্দর করে দাও তাহলে এই যে গ্লাসটাও ধুইছে দেখি তো এই যে ফাহাদের আয়নার ভিতরে দেখা যাইতেছে না দাও 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 তাড়াতাড়ি ধুয়ে ফেলো কি সুন্দর করে ধুইছে তো হাত এখন আমি এই তো দেশি মুরগি রান্না করব তার জন্য পেঁয়াজ ভেজে নিতেছি আর চুলা এই তো ভেজে ভাতটা এখন বসিয়ে দেব বসিয়ে দিলাম ভাতটা হয়ে গেছে নতুন আলু দিয়ে
দেশি মুরগি, মাছ ভুনা টমেটো দিয়ে। এটা হচ্ছে কাইকলা মাছ বড়, এই মাছটা খাওয়াদের সময়। আর এই তো সবজি ভাজি, আর এই যে বেগুন ভাজা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, এই যে দুপুরের খাবার। সবজি দিলে দাও পাহাড়, কাইকলা মাছ অনেক বড় ফাঁদ এসে মাছ, তাই না? ফাঁদ কাইকলা মাছ শুয়ের মতন দাঁত।